Good morning, everybody. Today we discuss about the chapter that is called the hardware and software for class 3. Hardware bolte amra computer system e ki buji je hardware bolte amra buji amra je gulo ke je somosto computer er je somosto component gulo ba je somosto parts gulo ache je gulo ke amra sporsho korte pari ba touch korte pari je gulo ke touch korte pari ba sporsho korte pari touch ba korte pari take amra boli চার্জ করতে পারি সেগুলোকে আমরা কি বলতে পারি সেগুলোকে আমরা হার্ডওয়্যার বলতে পারি হার্ডওয়্যার কম্পোনেন্ট বলতে পারি কম্পিউটার সিস্টেম তো এই হার্ডওয়্যার কম্পোনেন্টের মধ্যে কি কি एग्जांपल পড়ে আমরা জানি হার্ডওয়্যারের মধ্যে আছে আমাদের কিবোর্ড আমাদের পরে হচ্ছে মাউস আমরা বলতে পারি সিপিইউ আমরা বলতে পারি মনিটর দিস আর ডিফারেন্ট টাইপস অফ হার্ডওয়্যার কম্পোনেন্ট অফ দা কম্পিউটার সিস্টেম তাহলে আবার আমি একবার রিপিট করছি হার্ডওয়্যার বলতে আমরা বুঝি যে সমস্ত কম্পিউটার কম্পোনেন্ট গুলো কে আমরা স্পর্শ করতে পারি বা টাচ করতে পারি বা ফিল করতে পারি সেগুলোকে আমরা বলতে পারি হার্ডওয়্যার কম্পোনেন্ট তার মধ্যে কিবোর্ড মাউস সিপিইউ মনিটর ইউপিএস আরো ডিফারেন্ট হার্ডওয়্যার কম্পোনেন্ট আছে তা সেই রেসপেক্টে আমরা যদি বলি যে সফটওয়্যার বলতে আমরা কি বুঝি মনে রাখতে হবে হার্ডওয়্যার কম্পোনেন্ট যদি কম্পিউটার সিস্টেমে না থাকে আমরা কোনো সফটওয়্যারের উপর কাজ করতে পারবো না সফটওয়্যার হচ্ছে এক রকম টাইপ অফ প্রোগ্রাম বা যেখানে ডেটা বা ইনফরমেশন আমরা স্টোর করতে পারি বা ডেটা বা ইনফরমেশনের উপর বেস করে আমরা কোনো কাজ করতে পারি এই সফটওয়্যারকে আমরা ক্লাসিফাই করি দুটো ক্যাটাগরিতে একটাকে বলি অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর একটাকে বলা হয় সিস্টেম সফটওয়্যার সবসময় মনে রাখবে অ্যাপ্লিকেশন সফটওয়্যার আর আরেকটাকে আমরা বলতে পারি সিস্টেম সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমাদের কোনগুলো থাকে আমরা কোনো একটা পার্টিকুলার কোনো অ্যাপ্লিকেশনের উপর যখন বসে কাজ করি তখন সেটাকে অ্যাপ্লিকেশন সফটওয়্যার যেমন ধরো তোমরা যদি একটা লেটার লিখতে চাও তাহলে তোমাদের তার জন্য কি দরকার তার জন্য তোমাদের দরকার মাইক্রোসফট ওয়ার্ড বা তোমরা নোটপ্যাডেও লিখতে পারো বা ওয়ার্ডপ্যাডেও লিখতে পারো এগুলোও আমাদের একটা টাইপ অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার যদি কোনো প্রেজেন্টেশন বানাতে চাও তাহলে তোমাদের কি দরকার যেমন পাওয়ার পয়েন্ট যদি কোনো রেজাল্ট শিট বানাতে চাও তাহলে সেই রেসপেক্টে তোমাদের দরকার মাইক্রোসফট এক্সেল তাহলে এই পুরো জিনিসটাকে টোটাল কার মধ্যে থাকে এই পুরো জিনিসটা টোটাল থাকে হচ্ছে মাইক্রোসফট অফিসের মধ্যে তাহলে মাইক্রোসফট অফিসকে আমি কি বলতে পারি একটা টাইপ অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার বা যেমন কোনো গেমস যদি থাকে সেই গেমসগুলো আমরা যখন কম্পিউটারে খেলি তার সেগুলো একটা পার্ট অফ অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং সিস্টেম সফটওয়্যার বলতে আমরা কি বুঝি সিস্টেম সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের সব থেকে মূল্যবান একটা পার্ট বা মূল্যবান একটা অংশ সিস্টেম সফটওয়্যার যদি কম্পিউটারে না থাকতো তাহলে কিন্তু আমরা অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উপর বসে কাজ করতে পারতাম না তাহলে সিস্টেম সফটওয়্যার কাকে কোন জিনিসটাকে বলা হয় যেটা কোনো সিস্টেমকে কন্ট্রোল করে যেমন আমরা কম্পিউটার যখন প্রথম সুইচ অন করি আমরা দেখি কম্পিউটারের সব থেকে প্রথম যে জিনিসটা ওপেন হয় সেটাকে আমরা কি বলি সেটাকে আমরা বলি অপারেটিং সিস্টেম অপারেটিং সিস্টেম হচ্ছে একটা এক্সাম্পল অফ সিস্টেম সফটওয়্যার অপারেটিং সিস্টেম যদি না থাকতো আমরা কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যারের উপর বসে কাজ করতে পারতাম না আমরা ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট কোনো কাজই করতে পারতাম না তাহলে সিস্টেম সফটওয়্যার কি যেটা একটা সিস্টেমকে বা কম্পিউটার সিস্টেমকে কন্ট্রোল করে সেটাকে আমরা বলি সিস্টেম সফটওয়্যার আর তার এক্সাম্পল হচ্ছে অপারেটিং সিস্টেম যখন তোমার মেশিনে তুমি সবথেকে প্রথমে হার্ডওয়্যার ইনস্টল করবে তারপর তোমার মেশিনে প্রথম দরকার হচ্ছে অপারেটিং সিস্টেম এবং অপারেটিং সিস্টেমে কাজ হয়ে যাওয়ার পর অপারেটিং সিস্টেম ইনস্টল হওয়ার পর তোমার নেক্সট দরকার হচ্ছে কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার ইনস্টল করতে হবে বা তুমি তারপরের লেভেলটা থাকে হচ্ছে আমরা যেটা বসে থাকি আমরা হচ্ছে ইউজার তাহলে সবার প্রথম আমি একটা ডায়াগ্রাম ড্র করছি একটু মনে রাখবে সবার প্রথম আমাদের সব থেকে প্রথম দরকার হচ্ছে হার্ডওয়্যার এটাকে আমরা হার্ডওয়্যার বলছি তারপরে আমাদের দরকার হচ্ছে অপারেটিং সিস্টেম মনে রাখতে হবে এটা তোমাদের অপারেটিং সিস্টেম দরকার তারপরের লেভেলে দরকার আমাদের হচ্ছে অ্যাপ্লিকেশন সফটওয়্যার তারপরের লেভেলে আমরা বসে থাকি যারা আমরা হচ্ছি ইউজার বসে থাকি হচ্ছে লাস্ট লেভেলে তাহলে সব থেকে প্রথম কম্পোনেন্ট হচ্ছে হার্ডওয়্যার
নেক্সট হচ্ছে অপারেটিং সিস্টেম, আমাদের ইনস্টল করতে হবে কম্পিউটার সিস্টেমে, এবং অপারেটিং সিস্টেম ইনস্টল হয়ে যাওয়ার পর আমাদের যে কোনো অ্যাপ্লিকেশন সফটওয়্যার আমরা ইনস্টল করতে পারি, এবং তারপর আমরা ইউজার কম্পিউটার ইউজার যারা তারা কম্পিউটারে বসে আমরা বেসিক্যালি অ্যাপ্লিকেশন সফটওয়্যারের ওপর বসে কাজ করতে পারি এবং ডিফারেন্ট অ্যাপ্লিকেশন পারফর্ম করতে পারি। এটাই হচ্ছে এই চ্যাপ্টারের মেন কন্টেন্ট। আমরা এই চ্যাপ্টারের রেসপেক্টে যে এক্সারসাইজ বা সলিউশন যেগুলো অলরেডি আমরা আগের সপ্তাহে পাঠিয়ে দিয়েছি, আমরা চ্যাপ্টারটা আজকে টোটালি একটু ডিসকাস করলাম ফর ইওর বেটার আন্ডারস্ট্যান্ডিং পারপাস, তোমরা ভালোভাবে যাতে বুঝতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।